তো বন্ধুরা, সকালে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ঝালমুড়ি খাচ্ছিলাম, এবং ঝালমুড়ি খেতে খেতে কি হলো জানো, একটা পুলিশ এসে আমাকে ধরে নিল আর ঢুকিয়ে দিল এই জেলের মধ্যে, বন্ধ করে দিল আমাকে। বাঁচাও, আমাকে বাঁচাও। দেখো, জেলে ঢুকিয়েছে ঠিক আছে, সেখান থেকে তো আমি বেরিয়ে যাবো, আমি আগেও অনেক জেল থেকে এসকেপ করেছি, কিন্তু আমাকে যে কারণে জেলে ঢুকিয়েছে সেটা শুনলে তোমরা হাসবে। তাই কারণটা হলো এটাই যে আমি যে ঝালমুড়িটা খাচ্ছিলাম সেটাতে নাকি একটা লঙ্কা ছিল না, এবং সেই কারণে আমাকে জেলে ঢুকিয়ে দিয়েছে। ভাই, এটাও কোনো কারণ হলো জেলে ঢোকাবার, বলো তো তোমরা। এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে যে পুলিশটা আমাকে ধরে নিয়েছে, সে এক ডজন লঙ্কা নিয়ে আসছে আধ ঘন্টার মধ্যে, আমাকে সব লঙ্কাগুলো সে খাওয়াবে। তো ভাই, আমি ততগুলো লঙ্কা খেতে পারবো না, আমাকে আধা ঘন্টার মধ্যে এখান থেকে বেরোতে হবে। আমি আগেও প্রিজন থেকে বেরিয়েছি, কিন্তু এই প্রিজনটা একটু ছোট্ট আছে, আর এখানে একটা দরজা যেটা খুলবে না তো অবশ্যই সেটা তো জানাই আছে, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যেটা যে এইটা ভাঙা হবে না, এটা ভাঙা যাচ্ছে না, ঠিক আছে। তো আর কি আছে আমাদের ঘরটার মধ্যে সেটা দেখতে হবে। এখানে একটা ছোট্ট মতো জানলা আছে, জানলাটার ওপাশে কি কেউ আছে? হ্যালো দাদা, কেউ আমাকে আছে তো বাঁচাও। আরে ইয়ার, কেউ নেই বোধ হয়। এখানে টর্চ আছে, কিন্তু টর্চটা এরকম লাল লাল জ্বলছে কেন? ভাই, লঙ্কা গুঁড়ো দেওয়া আছে না? ভাই, লঙ্কা গুঁড়ো দেওয়া আছে বোধ হয়, জানি না আমি। তো ছেড়ে দাও ভাই, ওগুলো আমার ভাবার বিষয় নয়। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা কিসের জন্য দিয়েছে? ভাই এক সেকেন্ড, এটা এটা খালি একটা কিছু দিয়েছে ভাই, এটা দেখি, সুসুক করবার জন্য দিয়েছে নাকি? হ্যাঁ ভাই, এটা সুসু যদি কেউ করে দিয়েছে। আরে ছি 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 ভাই, কি কোক! আর ভাই দেখো কোথায় দিয়েছে, ভাই আমার বেডের সামনে। ভাই দুর্গন্ধে আমার ঘুমে আসবে না তো ভাই, কি ভাই এটা, এটা কি ভাই, এটা এক সেকেন্ড ভাই, এটা তো কোনো কাজে লাগলো না বা কিছু। আর এক সেকেন্ড ভাই, নিচে একটা ছোট্ট মতো জায়গা আছে, নিচে একটা বাটন আছে ভাই, ভাই ভাই খুপিয়া বাটন। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এটা প্রেস করে দেখি কি হচ্ছে। ভাই এখনই এসকেপ হয়ে যাবো। ও ভাই, একটা স্টিক পেলাম, এই স্টিকটা দিয়ে আবার কি করবো ভাই? স্টিকটা দিয়ে কি দরজাটা খোলা যাবে নাকি? হ্যাঁ দরজা তো খোলা যাবে না, এটা ভাঙা যাবে কি না? এটাও ভাঙা যাচ্ছে না ভাই। ভাই কিছু তো কাজ আছে ভাই, স্টিকটা দিয়ে দরজাটাও ভাঙা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না ভাই, কিছু তো একটা ব্লক তো ভাঙা যাবে ভাই। ভাই একটা না একটা ব্লক তো আমরা পাবো, যেটা ভাই দেখতে পেয়ে গেছি ভাই, বললাম না দেখো এটা ভাঙা। ও দেখো ভাই, ওই হচ্ছে ভাই, বললাম না একটা না একটা ব্লক তো পাওয়া যাবে যেটা ভাঙা যাবে, আর সেই ব্লকটা হচ্ছে এটা। চলো ভাই, করো করো করো, দেখি কি কোথায় যাচ্ছি ভাই। সিঁড়ি আছে ভাই, খুপিয়া জায়গা, আর এখানে আর একটা সিঁড়ি, আর উপরে এই ব্লকটা আমরা ভেঙতে পারবো বোধ হয়, মানে ভাঙতে পারবো। ফটাফট ভাঙি আর দেখি আমরা কোথায় যাচ্ছি। ওকে, তো ভাঙা হয়ে গেছে, আর একটা অন্য জেলের মধ্যে। ও ভাই, এখানে খোলা আছে রাস্তাটা ভাই, এটা আবার কোথায়? ও ভাই এক সেকেন্ড, এটা তো ভাই আমার জেলটা, যেটাতে আমি ছিলাম মানে রুমটা, আর সামনের রুমটাতে আমরা বেরোলাম যেটা ভাই খোলা আছে। এখানে চেস্ট আছে, চেস্টের ভিতরে একটা পিকেক্স আছে যেটা ক্যাবল স্টোন ভাঙতে পারবে, আর একটা পোর্শন আছে নাইট ভিশনের ভাই, মানে রাতে দেখতে পাবো, আর এখানে সুসু করার একটা জিনিস আছে যেগুলো দেখবো না ভাই। বেরো এখান থেকে, বেরো 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 বেরো। তো এখানে আরেকটা রুম আছে যেখানে, যেটা নাম্বার হচ্ছে জেল 004, আর এখানে আরেকটা জেল আছে যেটা হচ্ছে জেল 002। তো ভাই এগুলোর ভিতরে কেউ তো ভাই আমাকে একাই ভাই জেলে রেখে দিয়েছে বোধ হয়। ভাই এই এটা হচ্ছে রুম এ, যেটা বাটনটা তো এখানে আছে বোধ হয়, খুললে স্ট্রেঞ্জ ইট লুকস লাইক বাটন, কিন্তু এটা কোনো কাজ করছে না ভাই। সেটা তো ব্যাপারটা হচ্ছে, আমি তাহলে কোথায়? এই তো ভাই, এই ক্যাবেল স্টোনগুলো তো পিকেক্স দিয়ে ভাঙা যাবে বোধ হয়। হ্যাঁ ভাই, পিকেক্সটা দিয়ে ট্রাই ট্রাই কি ভাই এটা তো? হ্যাঁ ভাই দেখো, ভাঙা গেল ভাঙা গেল ভাই। ভাঙা যখন গেছে আর এই দরজাটা যখন আমাদের সামনে, এটার ভিতরে আমি ঢুকে দেখি কোথায় যাচ্ছি, দরজা তো বন্ধ হয়ে গেল এখন। ও ভাই, এটা তো বোধহয় একটা ভুল ভুলের ভিতরে আমরা ঢুকে গেছি। কি অন্ধকার ভাই, এটা তো আমাকে পোশনটা খেতেই হবে। আচ্ছা তো ভাই, পোশন খেয়ে নিয়ে পরে পুরো উজালাই উজালা হয়ে গেছে, আর এখন আমাদেরকে ভাই এই রাস্তাগুলো আমি খুঁজে পাই না ভাই, ভালো লাগে না আমার এগুলো। কিন্তু ভাই এখন আমাদের বেরোতে হলে তো ভাই আমাদেরকে যেটা হচ্ছে গিয়ে কোন দিকে যাবো এটা হয়ে চলো সোজা 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 সোজা। ভাই এই দেখো এই জায়গাটা ভাই, এখান থেকে আমি একটু আগে বলছিলাম যে কেউ আছে নাকি, কিন্তু ভাই এখানে কেউ নেই ভাই, একটা ভুলভুলিয়া সাইডে একটা দরজার মতো দেওয়া ছিল ভাই, আমি বুঝতে। ও এই তো ভাই, একটা সিঁড়ি পেয়ে গেছি, চলো উপরে ওঠার যাক, মানে আমি ঠিক রাস্তাতেই যাচ্ছি ভাই। আর একটা ভুলভুলিয়া চলে এলো ভাই, এতগুলো আমি কীভাবে ভুলভুলিয়া সলভ করবো ভাই, আমি বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছি আমি। যা ভাই, এদিকে তো রাস্তাই নেই ভাই, তাহলে যাবোটা আমি কোন দিকে দিয়ে ভাই? একটা রাস্তা তো আমাকে খুঁজতে হবে। এই তো ভাই ফাইনালি একটা রাস্তা পেয়েছি, এটা ভাঙা যাবে পিকাক্স দিয়ে, ফটাফট এটা ভাঙো 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 ভাঙো। ওকে, তো একটা জায়গাতে নেমে গেছি ভাই, এটা কোথায় চলে এলাম এক সেকেন্ড। ওরে ভাই, এখানে অনেক লাইট ফাইট দেওয়া আছে, এর তো ভাই দরজা আছে, এখানে সেলস এ আছে, এখানে ভাই সেলস এ। ওপেন ডোর, ওপেন ডোর, ওপেন ডোর, ওপেন ডোর করে দাও। ওকে, ডোর খুলে গেছে এটা। ও ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রুমটাতে চলে এলাম যেটাতে এই বাটনটা কাজ করছিল না। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা দুটো দরজা পেয়েছি, একটা হচ্ছে মেন হল যেটার ভিতরে আরও দরজা আছে, আর এটা হচ্ছে আরমারি, ঠিক আছে আরমারি, এখানে ভিতরে জিনিসপত্র। ও ভাই, এখানে বাটন আছে। জেল ফোর কি? জেল ফোর পিক কি মানে, যেটা তো আমরা চলো 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 বুঝতে পেরে গেছি বুঝতে পেরে গেছি। এইখানে আমাদেরকে বাটনটা লাগাতে হবে, জেল ফোর, এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেল ফোর। চলো। ও ভাই সাহাব, খুলে গেছে ভাই, আমি এত ইন্টেলিজেন্ট ভাই, কি করে ভাই, কি করে ভাই এত ইন্টেলিজেন্ট। আপাতত চেস্টে কি আছে দেখা যাক, একটা একটা আয়রন বার্স আছে, আর
একটা আছে জিম কি। আচ্ছা তো দুটো জিনিস পেয়ে গেছি, তো এই জিনিসগুলো দিয়ে কিছু তো করা যাবে, বাকি রুমটা তার কিচ্ছু নেই, চলো ওখানে বেরোনো যাক। আর আমাদেরকে যেটা করতে হবে জিম খুঁজতে হবে, কারণ জিমের আমরা কি পেয়ে গেছি নিশ্চয়ই জিমও কিছু থাকবে। কিন্তু তার আগে এখানে আর্মারির দরজাটা যেটা খুলেছিলাম সেটার ভিতরে এগুলো কি আছে সেখানে দেখে নিই। ওকে তো এখানে তো অনেকগুলো বউ আছে, তো এগুলো তো আমার কোনো কাজে লাগবে না, বোধহয় বাদ দাও। আর এইখানে কি, ও ভাই সাহেব এখানে তো চার চারটা ডায়মন্ডের তরল ভাই নেওয়া যাবে না। এক সেকেন্ড ভাই, নেওয়া তো যাচ্ছে না একটাও ভাই, এগুলো ভাই কিসের জন্য রাখা আছে ভাই, নেওয়াই যাচ্ছে না যদি। হ্যাঁ আরে ইয়ার ধ্যাট ভাই, এগুলো কিসের জন্য রেখেছে ভাই? আমি ভাবলাম নিয়ে নেবো, চুরি করে নেবো, চুরি করবো না আমার নিতাম আর কি। ওর ভাই চেস্ট আছে, চেস্ট চেস্টের ভিতরে ভাই একটা কাবাড়া আছে, একটা শাওয়াল আছে, আর বাকিগুলো কবহেব আছে। ঠিক আছে নিয়ে নিই, কোনো না কিছু তো কাজে লাগিয়ে যাবে ভাই, কোনো সমস্যার কিছু না। আপাতত আমরা মেন হলের ভিতর ঢুকে যাই আর দেখি মেন হলে কি পাওয়া যায়। এই দেখো ভাই আমরা খাবারের এরিয়াতে চলে এসেছি, মানে এখানে এখানে কিচেন আছে, দেখো এখান থেকে খাবার দাবার বোধ দেওয়া হয় আর এখানটাতে খাই। দেখো আমি তো জেলে প্রথম দিনে বুঝতে পারছি আস্তে আস্তে ব্যাপারগুলো, বাকি ব্যাপারটা হচ্ছে এখানে এখন বসে থাকলে খাবার দেবে ভাই, কিচেনে তো কেউ নেই খাবার খেয়ে দেবে, বাদ দাও। ও এই তো ভাই আর একটা চেস্ট পেয়েছি ভাই, সামনাসামনি চেস্টগুলো পেয়ে যাচ্ছি। একটা বই আছে, মেনডোর কি বলে একটা চাবি আছে, একটা বই আছে, ক্রাফট এ কি বলে, দাঁড়া বইটা পড়ে দেখি। গেট টু আইটেম এ স্টিক অ্যান্ড এ আয়রন বার্স লেটার, ক্রাফট দ্য টু আইটেম অন দ্য ফ্রি সোডা ফাউন্টেন লোকেটেড ইন দ্য প্লে গ্রাউন্ড। আচ্ছা তো ভাই প্লে গ্রাউন্ড আমাদেরকে খুঁজতে হবে। তো ভাই আমাদের কাছে যে আয়রন বার্সটা আছে আর এই যে একটা স্টিক আছে, এই দুটো দিয়ে একটা চাবি বানানো যাবে, যে জিনিসটা আমাদের প্লে গ্রাউন্ডে আছে মেশিনটা। তো প্লে গ্রাউন্ডটা কোথায় আছে সেটা তো আমাদেরকে খুঁজতে হবে, কিন্তু সে তার আগে আমাদেরকে, এই তো ভাই এখানে জিম আছে, জিমের কিটা দিয়ে আমরা আগে জিমের ভিতরে ঢুকে যাই। এই তো ভাই ঢুকে গেছি। ওকে তো ভাই এটা জিমে আমরা এলাম, কিন্তু ভাই এটা ফুটবলের এরিয়ার মতো লাগছে। বাকি এখানে কী আছে, ফাস্টেস্ট ওয়ে টু সোর্স ভাই, এটা ফাস্টেস্ট ওয়ে আছে, বাকি এখানে খোলা তো যাবে না বোধহয়। হ্যাঁ ভাই খোলা তো যাবে না। আর বাকি এইখানে প্লে গ্রাউন্ড আছে ভাই, প্লে গ্রাউন্ড পেয়ে গেছি, চলো ফটাফট প্লে গ্রাউন্ডের ভিতরে। এখানে কোথাও না কোথাও মেশিনটা তো থাকবে, এটা আপাতত এটা কি জিনিস, এটার ভিতরে বাস্কেটবল আছে ভাই, বাস্কেটবলটা এরকম কেন ভাই, পাংচার হয়ে গেছে নাকি? বাকি এইখানে এগুলো কি জিনিস ভাই, এক সেকেন্ড, এগুলো কি ডন দেবার, এক দুই তিন ভাই ক্লান্ত হয়ে যাও ভাই, চার চারটে দিয়ে দিই, চার ভাই পারবো না বোধহয়। ঠিক আছে বাদ দাও ভাই, এগুলো মেশিনটা আছে কোথায় আমাদেরকে সেইটা খুঁজতে হবে। প্লে গ্রাউন্ডে টাইম পাস করার জন্য আমরা এখানে আসিনি, এখানটাতে উঠে গেলাম ভাই কোথায়। ওই তো ভাই একটা মেশিন পেয়ে গেছি, মেশিন পেয়ে গেছি, মেশিন পেয়ে গেছি, ফ্রি সোডা মেশিন নাও ব্রো। ভাই এই জিনিসটা, এই জিনিসটার ভিতরে বোধহয় আমাদেরকে এই আয়রন বার্স আর যে স্টিকটা আছে এই দুটো মিলে আমাদেরকে কিছু না কিছু করতে হবে। চলো আয়রন বার্সটা আমাদের দেওয়া যাক, স্টিকটাও দেবো। ওরে ভাই 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 আমি ভাবলাম কি হয়ে গেল ভাই, একটা চাবি আমরা বানাতে পেরেছি মেন ডোর কি, তাহলে দুটো আমাদের কাছে ডোর কি হলো, মানে আচ্ছা এগুলোই হয়তো এক্সিটের কি, মানে আমাদের কাজে লাগবে, আপাতত রাখা থাক। আর আমাদেরকে যেটা করতে হবে এখন কি করব, এখানে একটা দরজা আমরা যেটা দেখলাম এটা খোলার রাস্তা। ওই তো ভাই এটা বোধহয় এই সুইচটা দাবলে বোধহয় দরজাটা খুললে যাবে, খুললো, ও ভাই খুলে গেছে, খুলে গেছে। চলো এখানটা ওই আমরা ফটাফট বোধহয় রাস্তাটা ডাইরেক্ট যেতে পারবো। ওকে তো বন্ধুরা আমরা কিচেন রুমে ঢুকেছি, যেটা আমরা বাইরে থেকে দেখেছিলাম, তো এখানে এটার ভিতরে কি আছে সেখানে দেখা যাক। ওকে এখানে একটা বই পেয়ে গেছি, আচ্ছা তো এখানে একটা কোড দেওয়া আছে, যাই হোক কোডটা থাকুক আমাদের কাজে লাগবে। আপাতত এটাতে কি আছে দেখা যাক, এটাতে তো একটা বাটন আছে, মেন ডোর কি, তো তিনটে আমাদের ডোর কি হয়ে গেল ভাই, কতগুলো ডোর কি লাগবে ভাই আমি তো বুঝতে পারছি না। এখানে এক্সিট, ভাই এক্সিট চলে এসেছে ভাই ভাই ভাই। আচ্ছা তো ভাই এক্সিট আমরা ঢুকে গেছি, আপাতত এখানে বলছে অনলি প্রিজন ওয়ার্কার্স অ্যান্ড পুলিশেস ক্যান এন্টার হিয়ার। ভাই আমরা কি পুলিশ না কে, আমরা যে ঢুকে গেলাম ঠিক আছে কোনো ব্যাপার না। এখানে কি বলছে, দ্য এক্সিট ওপেন্স উইথ ফাইভ কিস, ভাই আমাদের কাছে তিনটে আছে আর এটাই ভাই এক্সিট। এই দেখো, এই দেখো ভাই 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 আমাকে বেরো, বের করে দাও ভাই, আমি ভাই ভিতর থাকতে পারছি না আর। কিন্তু ভাই এখানে ব্যাপারটা যেটা হচ্ছে, আমাদের কাছে যে তিনটে চাবি আছে সেগুলো আমরা যদি এখানে লাগিয়ে দিই তাহলে কি হবে এক সেকেন্ড দেখা যাক। একটা তো চাবি লাগ, ও ভাই সাহাব এইটা লাগাও, ওরে 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 জায়গাগুলো পুরো খুলে যাচ্ছে, যা ভাই শেষ। আর দুটো আমাদেরকে চাবি খুঁজে আনতেই হবে, না ছাড়া ভাই বেরোতে পারবো না, চলো চলো খোঁজা যাক। আচ্ছা তো ভাই এই এই দেখো ভাই আসল একটা জিনিস পেয়ে গেছি, এটাই বোধহয় সেই জায়গাটা যেখানে আমাদেরকে কোডটা লাগাতে হবে, আপ ডাউন আপ ডাউন। আচ্ছা তো আপ ডাউন আপ ডাউন মানে প্রথমে একটা আপ করতে হবে, ডাউন তারপরে একটা আপ করে দিলাম, তাহলে তো আমাদের কোডটা সাকসেস। ও ভাই দরজা খুলে গেছে, এখানে দরজা নয় বা একটা বক্স। ওকে তো এখানে একটা মেন ডোরে কি পেয়ে গেলাম আর একটা হিন্ট পেয়ে গেছি, হিন্টটা কিসের জিনিস আমি সেটা বুঝতে পারছি না। মেন ডোর একটা কি পেয়ে গেছি আর একটা হিন্ট, সেটা হলো দ্য শর্টস অলওয়েজ হ্যাভ দ্য স্টিক অন দ্য সেন্টার। ভাই শর্টস তো আমরা দেখেছিলাম আরমারিতে, মানে সেখানেই আমাদেরকে কিছু করতে হবে, চলো আরমারিতে যাওয়া যাক। ভাই আরমারি 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 কোথায় ছিল ভাই, কোন দিকে আমি দেখেছিলাম আরমারি কোথায় ছিল ভাই, এটা তো ক্যাফেটেরিয়া রুম এ, এখানটা এই তো ভাই, এই তো ভাই রুমে আমরা চলে গেছি আরমারিতে। কিন্তু এখানে যে শর্টসগুলো আছে সেটার ব্যাপারটা আমরা বুঝতে পারলাম না, দ্য শর্টস অলওয়েজ হ্যাভ দ্য স্টিক অন দ্য সেন্টার। ভাই এটা তো আমার মতো হয় যে এই শর্টসগুলো একটা পজিশন
স্টেশনে নিয়ে আসতে হবে, তাহলে হয়তো কোনো না কিছু তো কিছু কাজ হবে। সেন্টারে করে দিলাম চারটাকে, তাহলে তো কিছু হচ্ছে না তো ভাই। ঠিক আছে, আর একটা অন্য পজিশনে করে দেখি সবগুলোকে, তাহলে যদি কিছু হয় তাহলে এই ব্যাপারটা আমাদের কেল্লা ফতে। এই ভাই 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 ভাই, একটা এখানে বক্স ওপেন হয়ে গেছে, চেস্ট, যেটার ভিতরে একটা ডোর কি আছে, মেন ডোর কি, মানে দুটো মেন ডোর কি আমাদের কাছে হয়ে গেছে, আর দুটোই লাগবে। চলো ভাই, আমরা এক্সিট হয়ে গেছে ভাই, এক্সিট হয়ে গেছে ভাই, আধা ঘন্টা এখনো হয়নি আর আমরা এক্সিট করে যাব, মানে আর আমাদেরকে লঙ্কা খেতে হবে না ভাই। পালাও পালাও ভাই, এখানে আমাদেরকে একটা দিলাম, আরেকটা এখানে, আরেকটা 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 কি ফাইভ অ্যাক্টিভ, ওয়েট, ও এক সেকেন্ড, ও ভাই খুলে গেছে, পালাও পাল, আরে এক সেকেন্ড, কি হলো, কিপ রানিং কিপ রানিং ভাই, আমাদেরকে দৌড়ে যেতে হবে, দৌড়ে যেতে হবে, ছোট 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 ভাই, দাঁড়ানো যাবে না ভাই, পালাও পালাও পালাও, পিছন থেকে পুলিশ চলে আসবে। ও ভাই সাহ, ফাইনালি আমরা ঘরে পৌঁছে গেছি ভাই, ঘরে পৌঁছে গেছি ভাই, কি খুশি না হলাম আমি ভাই। তো বন্ধুগণ, যে ছুটনটা আমি ছুটেছি ওই জেলটার বাইরে থেকে ভাই, এক ছুটনে ঘরে চলে এসেছি ভাই। আর আমি কোনোদিনও ভাই বিনা লঙ্কাতে ঝালমুড়ি খাবো না, কিন্তু এখনের মতো আমরা একবার ঝালমুড়ি খাবো বিনা লঙ্কাতে। আমি একা খাবো না, আমি খাবো, ভাও আছে, মাও আছে, তারপরে ওখানে আমাদের ঘোড়াটা আছে, সবাই মিলে খাবো, খুব মজা হবে। আর তোমাদেরও যদি ভিডিওটা দেখতে মজা লেগেছে তাহলে ফটাফট লাইকটা করে দাও, চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করোনি আর ভিডিওগুলো দেখে যাচ্ছ তাহলে সাবস্ক্রাইবটা করে নাও। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড বাই, বাই বাই।